এই ধরনের প্রশ্ন করতে পারে কি পারে না আমি এই জায়গায় যাচ্ছি না আমি যে প্রশ্নটা করি না সেই প্রশ্নটা আমি কেন তাই ভান নেব ক্যামেরা ছাড়া গিয়েছি তো যাকে কনভেন্স করতে যায় একটা মানুষ সেই মানুষকে নেগেটিভ কোনো প্রশ্ন করতে পারে পুরা শিল্পী সমিতি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত আবার প্রশ্ন না শোনা গেলেও আমার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাবে আমি ময়ূরি নে মেয়ের কাছে ক্যামেরা ছাড়া গিয়েছিলাম নর্মালি তাকে অ্যাপ্রোচ করার জন্য যে আমি ইন্টারভিউ করতে চাই একটা আপনার আপনার মায়ের সিনেমা দেখেন কি না কেমন লাগে আপনি অভিনয় আসতে চান কি না তাকে বুঝাতে চাচ্ছিলাম যে একটা ইন্টারভিউ আপনি দিবেন কি না এইটাই ঘটনা পাশের থেকে শিবাশানু মনে করছে যে আমি হয়তো তাকে অন্য কিছু বলছি সেক্ষিপ্তই সে এখানে বলে তুই কে বেরো এখান থেকে আমি বলছি বেরোচ্ছি আমি সঙ্গবেন আমি ভদ্রভাবে বলছি আপনি ভদ্রভাবে বলেন তো সেটা না করে সে আমার ধাক্কাতে ধাক্কাতে পুরো বের করে দেয় অফিস থেকে এবং সে মদ্যপান অবস্থায় ছিল আমি যতটুকু অবজার্ভ করছি সে মদ্যপান অবস্থায় ছিল তারপরে আসলে আপনারা জানেন যে এরপরে আমাদের সাংবাদিক এবং তারা অট্টগোল এবং পুরো ঘটনার নেতৃত্ব দিছে জয়চৌধুরী সে যদি না বলতো যে ধর্ষালাদের তাহলে এই ঘটনাটা এত দুর্ঘটনা এবং সাংবাদিকদের নিকারজনকভাবে পেটানো হয়েছে এত অমানসিকভাবে পেটানো হয়েছে এটা আসলে কোনো সভ্য সমাজের মানুষ এই কাজটা করতে পারে না আপনি যখন হচ্ছে চেষ্টা মেয়েকে তখন তাৎক্ষণিক তার মেয়ে কোনো ধরনের দিয়েছিল কি না বা ময়ূরী আপা পাশ থেকে কোনো ধরনের রিয়েছিল না না কোনো রিয়েকশন দেয় নাই সে আমাকে ইন্টারভিউ অ্যাপ্রোচ করার পরে সে আমরা বলছিলাম তো ইন্টারভিউ দেয় নাই আপনারা কেমন প্রশ্ন করবেন বললাম এই এই টাইপের পোস্ট করবো বলছে না ভাইয়া আমি আজকে গরম এগুলো তো ইন্টারভিউটা দিবে না এই কথা শেষ হওয়া মাত্রই সেই ভাষানো শুরু হয়ে যায় এবং তাদের তো সিসিটিভি আছে তারা তাদের কোনো আচরণ ওইভাবে আমার সাথে খারাপ ছিল না তারা শিল্পী সমিতির ফুটেজ দেখুক যে সময় ঘটনা ওই সময় ফুটেজটুকু দেখলে আপনার যে প্রশ্নটা করেছেন বা যে তাকে কনভিন্স করতে গিয়েছে ভাষায় সেটা নিয়ে একটা বিতর্ক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি আসলে সাংবাদিক এই ধরনের প্রশ্ন করতে পারি সেটা নিয়ে আপনার কোনো মন্তব্য না এই ধরনের প্রশ্ন করতে পারে কি পারে না আমি এই জায়গায় যাচ্ছি না আমি যে প্রশ্নটা করি নাই সেই প্রশ্নটা আমি কেন তাই ভান নিব আমি তো এই প্রশ্ন করি নাই আমি তাকে ক্যামেরা ছাড়া গিয়েছি তো যাকে কনভেন্স করতেছে একটা মানুষ সেই মানুষকে নেগেটিভ কোনো প্রশ্ন করতে পারে আপনারা সিসিটিভির ফুটেজ দেখেন আমার সাথে ক্যামেরা নাই ছিল না আমার সাথে মাইক্রোফোন ছিল না কিচ্ছু ছিল না কিছু মানুষ ঘটনা এতগুলো সাংবাদিক করে হামলা কিছু মানুষ এই জিনিসটা ধামাচাপা চাপা দেওয়ার ট্রাই করতেছে